أشهد أن لا إله إلا الله. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকজন নবীকে নিয়ে কথা বলবো যার নাম দীনের দাওয়াতের ক্ষেত্রে উল্লেখ করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নূহ আলাইহিস সালাম সম্পর্কে উল্লেখ করেছেন, কথা বলেছেন, তখন কুরআনে তার দাওয়াহ নিয়ে কথা বলেছেন। হুদ আলাইহিস সালাম সম্পর্কে কথা বলেছেন, তখন তার দাওয়াতের কথা উল্লেখ করেছেন। যখন সালেহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, তখন তার ও দাওয়াতের বিষয়টিকে উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। কিন্তু যেই নবীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াহ নিয়ে কোনো কথাই বলেননি, তিনি হচ্ছেন সাইয়িদিনা আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে কুরআনে আলোচনা করেছেন, কিন্তু কিন্তু তিনি তার কওমের নিকট তার দাওয়াত নিয়ে কোনো বিষয় উল্লেখ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামের সবরের কাহিনীকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, নিশ্চয়ই আমি তাকে পেয়েছিলাম সবরকারী হিসেবে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিমাল আব্দু, কত চমৎকার বান্দা ছিল সে। আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন একজন বান্দার প্রশংসা করছেন, বুঝতে হবে এর মধ্যে বিশাল তাৎপর্য রয়েছে, অনেক শিক্ষণীয় বিষয় এর মধ্যে রয়েছে। আমরা দেখতে পাই সালাফগণ তারা বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষকে বাকিদের সামনে দৃষ্টান্ত হিসেবে, উদাহরণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করবেন। ধনীদের সামনে দৃষ্টান্ত হিসেবে, প্রমাণ হিসেবে পেশ করা হবে সুলাইমান আলাইহিস সালামকে। কৃতদাসদের সামনে পেশ করা হবে ইউসুফ আলাইহিস সালামকে এবং বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে তাদের সামনে উপস্থাপন করা হবে আইয়ুব আলাইহিস সালামকে। অর্থাৎ বিপদগ্রস্ত ব্যক্তিদের মধ্যে উদাহরণ সৃষ্টিকারী ব্যক্তি হচ্ছেন আইয়ুব আলাইহিস সালাম। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে এবং তারা সকলেই সেই সমস্ত পরীক্ষায় সবর করেছেন এবং উৎকৃতকার্য হয়েছেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে বলেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান, নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল হিসেবেই পেয়েছি। এই কথার মধ্যে ইঙ্গিত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবেই তাকে কঠিন কোনো পরীক্ষায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিই তাকে কঠিন কোনো পরীক্ষার সম্মুখীন করেছিলেন। এবং আমরা দেখতে পাই শুধুমাত্র সবরের প্রসঙ্গে আইয়ুব আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের দুইটি ভিন্ন সুরায় উল্লেখ করেছেন এবং উভয় ঘটনার মধ্যে মূল থিম ছিল সবর, প্রাধান্য পেয়েছে তার সবরের কাহিনী, যেটা পরবর্তীতে প্রবাদ তুল্য আইয়ুবের সবর হিসেবে পরিচিতি পেয়েছে। আজকে আমরা যখনই সবরের কথা বলি, ধৈর্যের কথা বলি, আমরা আইয়ুব আলাইহিস সালামের কথা বলি। তিনি সবর এবং ধৈর্যের এক প্রতীক, আইকন হয়ে আছেন।
আল্লাহ সুবহানাহুওয়া তাআলা আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করুন, যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, ইয়া আল্লাহ, শয়তান তো আমাকে যন্ত্রণা এবং কষ্টে ফেলে দিয়েছে। আল্লাহ সুবহানাহুওয়া একইভাবে সূরা আম্বিয়াতে বলেছেন, وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ এবং স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার রবকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পড়েছি এবং আপনি তো দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। ওয়ান্তা আরহামুর রাহিমিন। সূরা আম্বিয়া এবং সূরা সোয়াদের উভয় স্থানেই আইয়ুব আলাইহিসসালামের আলোচনার শুরুতে আল্লাহর নিকট আইয়ুব আলাইহিসসালামের আহ্বান করার বিষয়কে, দোয়া করার বিষয়কে, আল্লাহকে ডাক দেওয়ার বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুইটি সূরাতে একইভাবে, ইজনাদা রব্বাহু, যখন আইয়ুব তার রবকে আহ্বান করে বলেছিল। সুতরাং আইয়ুব আলাইহিসসালাম নিঃসন্দেহে কঠিন মারাত্মক বিপদে পড়েছিলেন, যার জন্য তিনি আকুতি ভরে একাগ্র চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করছিলেন। কাজেই আইয়ুব আলাইহিসসালামের ঘটনা থেকে আমরা বুঝতে পারি, বিপদে পড়ে একমাত্র আল্লাহকে আহ্বান করা, এটা হচ্ছে সমাধানের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানোর জন্য, তার আকুতিকে পৌঁছে দেওয়ার জন্য আইয়ুব আলাইহিসসালাম কোনো ভায়া মাধ্যমের আশ্রয় নেননি, সরাসরি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আহ্বান করেছেন। এবং কত বিনয়ের সাথে তিনি নিজের অবস্থাকে পেশ করে বলেছেন, ওয়া আনতা আরহামার রাহিমিন, আর আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী। এই জন্যই আমরা দেখতে পাই আইয়ুব আলাইহিসসালামের প্রশংসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিমাল আব্দ, কত চমৎকার বান্দা ছিল সে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ইন্নাহু আওয়াব, সে ছিল আমার প্রতি নিবেদিত, আমার অভিমুখী, আমার দিকে ঝুঁকে থাকা এক বান্দা। ইন্নাহু আওয়াব, কি ছিল আইয়ুব আলাইহিসসালামের সেই দুঃখ কষ্ট। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সাইয়েদিনা আইয়ুব আলাইহিসসালাম তিনি অত্যন্ত বিত্তশালী, সম্পদশালী একজন ব্যক্তি ছিলেন, এবং একই সাথে তার পরিবারের সদস্য সংখ্যাও ছিল অনেক। পাশাপাশি তিনি সুস্বাস্থ্যের অধিকারী একজন ব্যক্তি ছিলেন, অর্থাৎ স্বাস্থ্য, সম্পদ, পরিবার, এই সব কিছুই তার ছিল। এরপর একসময় হঠাৎ করে সাইয়েদিনা আইয়ুব আলাইহিসসালাম একসাথে সব কিছু হারিয়ে ফেললেন। তিনি তার পরিবার, তার সম্পদ, স্বাস্থ্য সব কিছু হারিয়ে ফেললেন, এবং এই সব কিছুই হয়েছিল আকস্মিকভাবে, হঠাৎ করে। একজন মানুষ এই দুনিয়াতে যে বিষয়গুলোকে ভালোবাসে, সাইয়েদিনা আইয়ুব আলাইহিসসালাম তার সব কিছুকে হারিয়ে ফেললেন। স্বাস্থ্য হারালেন, তিনি হারালেন তার পরিবার এবং সম্পদকে। সম্পদ এবং পরিবার, এগুলো হচ্ছে এমন দুইটি বিষয়, কাফের কিংবা মুসলিম যেই হোক না কেন, প্রত্যেকেই সম্পদ এবং পরিবারকে ভালোবাসে। দুইটি বিষয় যার প্রতি আমরা সবাই কম বেশি আসক্ত, যে কারণে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পত্তি, মাল সম্পত্তি এবং সন্তান সন্ততি, এগুলো হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্য মাত্র। সম্পদ এবং পরিবার, দুনিয়াতে আমরা সবাই এগুলোকে ভালোবাসি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, তিনি বলেছেন এগুলো হচ্ছে পার্থিব জীবনের শোভা, সৌন্দর্য মাত্র। আইয়ুব আলাইহিসসালাম এই দুইটি বিষয়ের সাথে সাথে তার স্বাস্থ্যকেও হারিয়েছিলেন। এই সম্পর্কে নিশ্চিতভাবে বলা যায় যে আইয়ুব আলাইহিসসালাম কঠিন অসুখে আক্রান্ত হয়েছিলেন, অসুস্থতায় ভুগছিলেন। তবে সেই অসুস্থতা ঠিক কীরকম ছিল সেটা সম্পর্কে সুন্নাহ থেকে কোনো সরাসরি বর্ণনা পাওয়া যায় না। আইয়ুব আলাইহিসসালাম পরীক্ষায় পড়েছেন এটা স্পষ্ট, পরীক্ষায় পাশ করেছেন এটাও স্পষ্ট, তবে ঠিক কীরকম পরীক্ষায় পড়েছেন সেটা নিয়ে কোরআন বা হাদিসে সরাসরি কোনো বক্তব্য বা ইঙ্গিত নেই। এই ক্ষেত্রে অনেক ইসরায়েলি রওয়ায়াত বর্ণনা রয়েছে, যেগুলোর সত্য মিথ্যা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ইসরায়েলি বর্ণনাগুলো সম্পর্কে বলেছেন যে তোমরা সেগুলোকে বর্ণনা করতে পারো, কিন্তু সেগুলোকে তোমরা সত্যও বলবে না, মিথ্যাও বলবে না। এই ধরনের কিছু বর্ণনা এসেছে, আইয়ুব আলাইহিসসালাম তার স্বাস্থ্যের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি কোনো কাজ করতে পারতেন না, নড়াচড়া করতে পারতেন না, তিনি অলমোস্ট প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। এবং তার যে বিশেষ রোগটি হয়েছিল, মানুষ সেই রোগটিকে ঘৃণা করত, সেটাকে অশুভ লক্ষণ হিসেবে দেখত, এবং একই সাথে সেই রোগ তাকে আক্রান্ত করেছিল তার শরীরের, তার দেহের বাইরের অংশে, ত্বকে এবং দেহের ভিতরের অংশেও। কাজে আইয়ুব আলাইহিসসালাম এমন একটি রোগে আক্রান্ত হয়েছিলেন যেটা বাইরে থেকে দেখেও বোঝা যেত, এবং সেই রোগ বিষয়ে সেই সমাজের লোকেদের মধ্যে কুসংস্কার প্রচলিত ছিল।
তারা এই রোগ আক্রান্ত হওয়াকে এক ধরনের অশুভ সংকেত বলে মনে করত, এই রোগকে ঘৃণা করত, এবং কেউ এই রোগে আক্রান্ত হলে তার কাছ থেকে নিজেদেরকে পৃথক করত, দূরে সরে যেত। ফলে আইয়ুব আলাইহিসসালাম তিনি সেই সমাজে এক ঘরে হয়ে পড়লেন। এবং কিছু কিছু বর্ণনায় বলা হয়ে থাকে যে লোকেরা তাকে তার গ্রাম থেকে বের করে দিয়েছিল। ফলে আইয়ুব আলাইহিসসালামকে গ্রামের বাইরে একটি অঞ্চলে বসবাস করতে হচ্ছিল এবং তার আয় রোজগারের কোনো উৎস ছিল না, তার সম্পদ ছিল না। সুতরাং সমস্ত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সাইয়েদিনা আইয়ুব আলাইহিসসালামের অবস্থা চূড়ান্ত খারাপের দিকে যাচ্ছিল। এবং এই দুর্দশাগ্রস্ত অবস্থা এটা শুধুমাত্র কয়েক সপ্তাহ বা কয়েক মাসের ব্যাপার ছিল না, এটা চলেছে অনেকগুলো বছর। এবং বলা হয়ে থাকে তার নিকটাত্মীয়জন, কাছের লোকেরা, তারা বলতে শুরু করলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোই বাসতেন তাহলে তো তার অবস্থা এরকম হতো না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোই বাসতেন তাহলে তো তার এই অবস্থা এরকম হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন সম্মানিত নবী, তার পক্ষে এই কথা শোনা এটা অসুখে আক্রান্ত হওয়ার থেকেও বেশি কষ্টদায়ক, পীড়াদায়ক ছিল। সেই দুনিয়াবি লোকেরা তারা কি বলেছিল, দুনিয়াবি কষ্ট বিপদ পরীক্ষার প্রতি দুনিয়াবি লোকেদের যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যখন কেউ কোনো একজন ব্যক্তি কঠিন পরীক্ষায় পড়ে তখন তারা বলতে শুরু করে তোমার রব তোমাকে পরিত্যাগ করেছেন, তোমাকে ভুলে গেছেন। কিন্তু আমরা কি দেখতে পাই, আইয়ুব আলাইহিসসালামের সেই কঠিন পরীক্ষা যখন সমাপ্ত হলো আইয়ুব আলাইহিসসালাম কৃতিত্বের সাথে সেই পরীক্ষায় পাশ করলেন, সবরের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করে উত্তীর্ণ হলেন। এবং পরীক্ষা শেষ হওয়ার পর আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার হারানো নিয়ামতগুলো শুধু ফিরিয়ে দিলেন না, দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন। কাজেই ফলাফল দেখে বোঝা যাচ্ছে সেই কঠিন পরীক্ষা সেটা কোনো অভিশাপ বা শাস্তি ছিল না, পরীক্ষায় পাশ করলে সেই পরীক্ষা সৌভাগ্য বয়ে নিয়ে আসে, আর ফেল করলে তখন সেই পরীক্ষা হয়ে যায় দুর্ভাগ্য। এবং সেই দুর্ভাগ্যের জন্য যে পরীক্ষায় ফেল করে সে নিজেই দায়ী থাকে। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না। এই জন্যই আমরা বলে থাকি আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সমস্ত অবস্থার জন্য আল্লাহরই প্রশংসা। একজন মুমিন ব্যক্তির জন্য সমস্ত অবস্থায় কল্যাণকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একজন মুমিন ব্যক্তির জন্য সব অবস্থায় কল্যাণকর, যদি ভালো কিছু ঘটে থাকে তখন সে আল্লাহ শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর, আর যদি খারাপ কিছু ঘটে তাহলে সে সবর করে আর এটাও তার জন্য কল্যাণকর। আরেকটি হাদিস থেকে আমরা জানতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, যদি একজন মুমিন ব্যক্তির গায়ে কাঁটাও বিদ্ধ হয় এর মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন সম্মানিত নবী আইয়ুব আলাইহিসসালাম তিনি খুব ভালো করেই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কষ্ট দিচ্ছেন না, কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়, বরং তিনি তার পরীক্ষা নিচ্ছেন আরও ভালো কিছু দেওয়ার জন্য। এই কঠিন পরীক্ষার মাধ্যমে, পরীক্ষার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য যোগ্য করে তুলবেন। এই জন্য আমরা দেখতে পাই সেই কষ্টে পড়ার বিষয়টিকে, যে কষ্ট এবং যন্ত্রণা তিনি অনুভব করছেন সেটাকে যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করলেন, সেই কষ্ট এবং যন্ত্রণাকে শয়তানের ধোকা হিসেবে চিহ্নিত করেছেন, বিষয়টিকে তিনি শয়তানের দিকে সম্বন্ধ করেছেন আল্লাহর দিকে নয়। তিনি বলেছেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইযনাদ রাব্বাহু আন্নি মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব, আন্নি মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব, শয়তান আমাকে যন্ত্রণা এবং কষ্ট পৌঁছে দিয়েছে। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন এবং বললেন, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, ও أنت أرحم الراحمين, এবং আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, فاستجبনা له, এরপর আমি তার ডাকে জবাব দিলাম, সাড়া দিলাম। فاستجبنا له فكشفنا ما به من ضر واتيناه اهله ومثلهم معهم رحمه من عندنا وذكرى للعابدين. فكشفنا ما به من ضر
এবং তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। কিভাবে সেই দোয়া কবুল করা হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন, তোমার পা দিয়ে জমিনে আঘাত করো। ঝর্ণা নির্গত হলো গোসল করার জন্য, শীতল এবং পান করার জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে তার পা দিয়ে জমিনে আঘাত করতে আদেশ করলেন, ফলে সেই জমিন থেকে ঝর্ণা বের হয়ে আসলো। এই ঘটনার মধ্যেও আমরা দেখতে পাই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকিয়ে রেখেছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অসুস্থ আইয়ুব আলাইহিস সালামকে পা দিয়ে জমিনে আঘাত করতে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এমনিতেই তাকে ভালো করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পেতে হলে আমাদেরকে আমাদের করণীয় সামর্থ্যের সবটুকুই প্রয়োগ করতে হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জমিন ফেটে বের হওয়া এই পানির মাধ্যমে গোসল করতে আদেশ দিলেন, ফলে এটা তাকে বিশুদ্ধ করল, শরীরের বাইরের দিকে আক্রান্ত হওয়া রোগ থেকে তাকে মুক্ত করল, তিনি বাহ্যিকভাবে আরোগ্য লাভ করলেন। এবং এই পানি যিনি পান করলেন যা ছিল বিশুদ্ধ এবং শীতল, এই পানি পান করার ফলে তিনি দেহের ভেতরের দিক থেকেও অসুস্থ অবস্থা থেকে তিনি আরোগ্য লাভ করলেন। সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিসসালাম তার হারানো সুস্বাস্থ্যকে ফিরে পেলেন। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু, আমরা তাকে দিয়েছিলাম, ফিরিয়ে দিয়েছিলাম তার গো, অমিসলাহুম মাহুম, এবং তাদের সাথে তাদের মতো অন্যদেরকেও, রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ, ওয়া জিকরা লি উলিল আলবাব, এবং বুদ্ধিমান ব্যক্তিদের জন্য উপদেশ স্বরূপ। আইয়ুব আলাইহিসসালাম যখন তিনি সবরের পরীক্ষায় পাশ করলেন, উত্তীর্ণ হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে তার পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। কিভাবে ফিরিয়ে দেওয়া হয়েছিল এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই ভালো জানেন। হতে পারে সেটা পরিবারের মৃত সদস্যদেরকে জীবিত করে কিংবা পরিবারের নতুন সদস্য দান করে, কিন্তু পরবর্তীতে তাকে যা দেওয়া হয়েছিল সেটা ছিল পূর্বে যা দেওয়া হয়েছে তার থেকেও উত্তম। তার পরিবারের সদস্যদেরকে আইয়ুব আলাইহিসসালাম তিনি ফিরে পেয়েছেন, তার সুস্বাস্থ্য তিনি ফিরে পেয়েছেন, কিন্তু সম্পদের ব্যাপারে কী হয়েছিল? ইমাম বুখারী থেকে বর্ণিত একটি বিশুদ্ধ বর্ণনায় আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একদিন আইয়ুব আলাইহিসসালাম তিনি গোসল করছিলেন, এমন সময় তার চারপাশে স্বর্ণের ঘাস ফড়িং এসে ভিড় করতে শুরু করলো। আসমান থেকে স্বর্ণের ফড়িং এসে তার গায়ের উপর পড়তে শুরু করলো। সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিসসালাম সেগুলোকে ধরে ধরে একত্রিত জড়ো করতে শুরু করলেন। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা আইয়ুব আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আইয়ুব, আমি কি তোমাকে এই বিষয়গুলো থেকে অমুখাপেক্ষী করিনি? আইয়ুব আলাইহিসসালাম কি জবাব দিয়েছিলেন? আইয়ুব আলাইহিসসালাম তিনি বলেছিলেন, তোমার ইজ্জতের কসম, আপনার ইজ্জতের কসম, অবশ্যই আপনি আমাকে তা থেকে অমুখাপেক্ষী করে দিয়েছেন, কিন্তু আপনার বরকত থেকে তো আমি মুখাপেক্ষীহীন নই। সুতরাং এই ঘটনা এটা ছিল একটি মুজিজা, অলৌকিক ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা আইয়ুব আলাইহিসসালামের অসাধারণ সবরের পুরস্কার হিসেবে তাকে স্বর্ণের ফড়িং দিচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, পর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম, তার যে কষ্ট ছিল সেটা আমি দূর করে দিয়েছিলাম, তাকে তার পরিবার পরিজনদেরকে ফিরিয়ে দিলাম, বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরও সমপরিমাণ অনুগ্রহ দান করলাম। এখানে এই আয়াতের শেষ কথাটি বিশেষ গুরুত্বপূর্ণ। সূরা আম্বিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিসসালামের ঘটনাকে সমাপ্ত করার পর শেষে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে জিকরা লিল আবিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইয়ুব আলাইহিসসালামের কাহিনী এটা হচ্ছে আল আবিদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকারীদের জন্য জিকরা বা উপদেশ স্বরূপ। আল আবিদিন এর মাধ্যমে আল্লাহর আবিদ বা ইবাদতকারীদেরকে বোঝানো হয়ে থাকে। এবং এর আগে সূরা সোয়াদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছাকাছি বক্তব্য রেখে ঘটনাকে শেষ করেছেন এবং সেখানে তিনি বলেছেন, ওয়া জিকরা লি উলিল আলবাব, এই ঘটনা আইয়ুব আলাইহিসসালামের ঘটনা, এটা জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তিদের জন্য উপদেশ শুরু। সুতরাং উভয় আয়াতের সমন্বয়ের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকারী ব্যক্তি আবিদিন, সেই সমস্ত ব্যক্তিরাই হচ্ছেন উলিল আলবাব, প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি। প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান তিনি যিনি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে থাকেন, দাসত্ব করে থাকেন।
অবিশ্বাসী কাফের নাস্তিক আল্লাহর অবাধ্যতাকারী ফাসেক মুনাফিক তারা কখনোই জ্ঞানী নয় বুদ্ধিমান নয় যদিও তারা সর্বদা নিজেদের জ্ঞানের অহংকার করে থাকে। এরাই হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা পার্থিব জীবনের বাহ্যিক দিক সম্পর্কে জানে কিন্তু পরকালের কোনো খবর রাখে না। দুনিয়ার ব্যাপারে আলেম কিন্তু আখিরাতের ব্যাপারে তারা জাহিল। আইয়ুব আলাইহিসসালামের এই কাহিনীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আবিদিন বা ইবাদতকারী বান্দাদের জন্য কোন বিষয়টিকে জানাতে যাচ্ছেন সেটা হচ্ছে সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আমাদের অনেক সবর প্রয়োজন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে লেগে থাকার জন্য প্রথমত আমাদের প্রয়োজন অঙ্গীকার, কমিটমেন্ট, আমাদের প্রয়োজন একটি শৃঙ্খলা, ডিসিপ্লিন, এবং প্রয়োজন অধ্যবসায় বা লেগে থাকা, অটল থাকা, অবিচল থাকা, ধারাবাহিকতাকে বজায় রাখা। হঠাৎ করে আবেগের বশবর্তী হয়ে কিছুদিন সালাত পড়া, কোরআন তেলাওয়াত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা এটা খুবই সহজ। আমরা অনেক সময় অনেককেই দেখি যারা হঠাৎ কোনো একটি কারণে দিনের প্রতি আকৃষ্ট হয়ে বিশেষ কিছু সময়ে বছরের কিছু অল্প কিছু দিনে তারা দিন পালন করে থাকেন। রামাদানে মসজিদগুলো পূর্ণ হয়ে যায়, কিন্তু রামাদানের পর কী হয়ে থাকে? কাজেই এই দিনের উপরে অটল অবিচলভাবে অবিরত লেগে থাকা এটা সহজ নয়। এই কারণে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সূরা হুদ এবং তার সমপর্যায়ের সূরাগুলো আমার মাথার চুলকে সাদা করে দিয়েছে, আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে। সাইয়েদিনা হুদ আলাইহিসসালাম তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসতাকিম লিমা উমিরত, সরল পথে তুমি লেগে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলছেন, তোমার সমগ্র জীবন ধরে তুমি এই সরল পথের উপরে অটল থাকো, অবিচল থাকো, দৃঢ়ভাবে লেগে থাকো। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সূরা হুদ তার মাথার চুলকে সাদা বানিয়ে ফেলেছে, তাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে। কেননা অল্প কিছু সময়ের জন্য আল্লাহর দাসত্ব করা এটা খুবই সহজ, কিন্তু নিয়মিতভাবে এটা করতে হলে এই কাজকে, ইবাদতকে অভ্যাসে পরিণত করে ফেলতে হবে, এবং এর জন্য প্রয়োজন ধৈর্য, সবর এবং অধ্যবসায়। সাওম পালনের জন্য ধৈর্যের প্রয়োজন, সবরের প্রয়োজন। জামাতে সালাত আদায় করার জন্য সবরের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার জন্য সবরের প্রয়োজন। এবং সে কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিসসালামের কাহিনীকে সমাপ্ত করেছেন এই কথার মাধ্যমে, জিকরা লিল আবিদিন, অর্থাৎ আল্লাহর দাসত্বকারী ব্যক্তিদের জন্য আইয়ুবের সবর এটা হচ্ছে উপদেশ। আইয়ুব আলাইহিসসালামের উপরে যে কষ্ট, মুসিবত যেটা এসেছিল সেটা ছিল এক ধরনের বালা, পরীক্ষা, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আম্বিয়াদেরকে পরীক্ষা করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নবীগণ তারা সবথেকে বেশি দুঃখ দুর্দশার সম্মুখীন হন, এরপরে যারা তাদের অধিক নিকটবর্তী, ফালানফাল ফালানফাল, এরপর যারা তাদের অধিক নিকটবর্তী, যারা তাদের অধিক নিকটবর্তী। সুতরাং আপনার ঈমান যত শক্তিশালী হবে, দৃঢ় হবে, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষাগুলো ততটাই কঠিন হবে। যেমন আমরা দেখতে পাই স্কুলে যখন একজন শিক্ষক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেন, সেই প্রশ্নগুলোর মধ্যে কয়েক ধরনের ভাগ থাকে। কিছু কিছু প্রশ্ন থাকে খুবই সহজ প্রশ্ন, কিছু থাকে মোটামুটি কঠিন প্রশ্ন, এবং কিছু থাকে খুবই কঠিন। সহজ প্রশ্নগুলো প্রায় সব ছাত্রই সেগুলোর উত্তর দিতে পারবে, এবং যেগুলো মাঝারি মানের, কিছুটা কঠিন, সেগুলো উত্তর দিবে আরও অল্প কিছু ছাত্র, এবং যে প্রশ্নগুলো সবথেকে বেশি কঠিন সেটার উত্তর দিবে সবচেয়ে অল্প কিছু ছাত্র, সবচেয়ে কম অল্প কিছু ছাত্র। এভাবে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে বিভিন্ন মেধার ছাত্রদেরকে আপনি আলাদা করতে পারবেন, অর্থাৎ প্রত্যেক ছাত্রের পরীক্ষার ফলাফল হবে তাদের মেধা অনুযায়ী। কিন্তু আপনি যদি একজন শিক্ষক হিসেবে সব প্রশ্ন একই ক্যাটাগরি করতেন, সবগুলো একই মানের সহজ প্রশ্ন, তাহলে দেখা যেত সমস্ত ছাত্রই, শতভাগ ছাত্রই তারা পরীক্ষায় পাশ করে যাচ্ছে। কাজেই পরীক্ষার প্রশ্ন কঠিন করা হয়, সহজ করা হয়, মাঝারি মানের প্রশ্ন থাকে, যাতে আপনি ছাত্রদের মেধা অনুযায়ী তাদেরকে আলাদা করতে পারেন। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও মানুষকে দুনিয়াতেই পরীক্ষা করে নেন, যাতে পরকালে মানুষ কোনো কিছু অস্বীকার করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কে কোন ধরনের, কোন লেভেলের, কিন্তু মানুষ যাতে অস্বীকার করতে না পারে সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দুনিয়াতেই তাদেরকে পরীক্ষা করে নেন। যদি আপনার ঈমান দুর্বল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে সহজ পরীক্ষা নেবেন, আর যদি আপনার ঈমান দৃঢ় হয় আপনার পরীক্ষাও হবে তেমনই কঠিন। এই জন্যে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্যে যারা আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন, শুধুমাত্র
দাওয়ার ক্ষেত্রে নয়, শারীরিক অসুস্থতার ক্ষেত্রেও এই পরীক্ষাগুলো খুবই কঠিন ছিল। যেমন আমরা দেখতে পাই আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকালীন অসুস্থতার সময়, সাকরাতুল মাউতের সময় যখন তিনি দেখতে গিয়েছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দিয়ে দেখলেন প্রচণ্ড জ্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জ্বরের তীব্রতা তোমাদের দুইজন মানুষের জ্বরের তীব্রতা সমপর্যায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যে জ্বর ছিল সেটা ছিল সাধারণ মানুষের দ্বিগুণ পরিমাণ। কেন ছিল? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানের পর্যায়ের কারণে তাকে অনেক বেশি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। আইয়ুব আলাইহিসসালামের এই কাহিনী, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাপ্ত করেছেন একটি শপথের ঘটনা উল্লেখ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِهِ وَلَا تَحْنَثْ, তুমি তোমার হাতে এক মুঠো তৃণশলা নাও, ঘাস নাও, এরপর তা দিয়ে স্ত্রীকে আঘাত করো এবং তোমার শপথ ভঙ্গ করো না। এই আয়াতের অর্থ কী? এই আয়াতে ইঙ্গিত রয়েছে যে রোগাক্রান্ত অবস্থায় কোনো এক কারণে আইয়ুব আলাইহিসসালাম তিনি কসম করেছিলেন, শপথ করেছিলেন যে সুস্থ হলে তিনি তার স্ত্রীকে 100 বেত্রা আঘাত করবেন। এবং রোগাক্রান্ত অবস্থায় ঠিক কী কারণে স্ত্রীর উপরে তিনি এই ধরনের কসম করেছেন, শপথ করেছেন, সেটা আমাদের নিকট স্পষ্ট নয়। এই সম্পর্কে কোনো সহি বা বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। কাজেই যা অপ্রকাশ্য সেটা নিয়ে কথা না বললে আমরা প্রকাশ্য বিষয় নিয়ে কথা বলবো। এই আয়াত থেকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী তিনিও ছিলেন আল্লাহর প্রিয় বান্দীদের মধ্যে একজন, কাজেই তাকে কোনো ধরনের কষ্ট দেওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেননি। অপরদিকে শপথ ভঙ্গ করা এটাও ছিল একজন নবীর মর্যাদার খেলাফ, কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুন্দর পথ, উপায়, পদ্ধতি বলে দিচ্ছেন যাতে নবী এবং নবীর স্ত্রী উভয়েরই সম্মান বজায় থাকে এবং পরবর্তী যুগে যুগে সমস্ত নেককার নরনারীদের জন্য সেটা অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিসসালামকে এতটুকু বৈধতা দিলেন যে তিনি তার স্ত্রীকে শিষ্টাচারের নিরিখে, শিষ্টাচার শেখানোর জন্য তাকে প্রহার করতে পারবেন, কিন্তু সেটা হতে হবে মৃদু, কোনো অবস্থায় যেন তার শিষ্টাচারের সীমা লঙ্ঘন করে না যায়। এই জন্য আমরা দেখতে পাচ্ছি সেখানে বেদ দিয়ে আঘাত করার পরিবর্তে তৃণশলা বা ঘাস নিতে বলা হয়েছে, যার আঘাত মোটেই কষ্টদায়ক নয়। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।